সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে মানব সভ্যতা যখন একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন, করোনা প্রতিরোধ করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিপুল ব্যয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিল্পোদ্যোগে যখন চরম হতাশার সম্মুখীন হয়েছে, ঠিক সেই মুহূর্তে আজকের এই বাজেট নিঃসন্দেহে একটি ভিশনারি বাজেট। এই বাজেটে কোনো সস্তার চমক নেই। এই বাজেটে আগামী নির্বাচনের কোনো রাজনীতির রণকৌশল নেই। এই বাজেট এই দেশবাসীর বাজেট, এই বাজেট ভবিষ্যৎ ভারতবর্ষের বাজেট, এই বাজেট বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের বাজেট। এই বাজেটের মধ্যে দিয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 2 লক্ষ কোটি টাকা বৃদ্ধি করে 7.5 লক্ষ কোটি টাকায় পৌঁছে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছিল যে বাজারে আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করছেন এবং তারপরে সেই সাপ্লাই চেনে তিনি কিছু অর্থ যোগান দিচ্ছেন। কিন্তু এই বাজেট যখন দেখা যাচ্ছে কর্মসংস্থান কমেছে, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন চ্যালেঞ্জের মুখে, ছোট ছোট শিল্পোদ্যোগীরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছেন এই কোভিড পরিস্থিতির কারণে, যেখানে জীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে, পৃথিবীর চাকা যেখানে থমকে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার নিজের উপরে দায়িত্ব তুলে নিয়েছেন প্রধানমন্ত্রীর গতিশক্তি প্রজেক্টে 7টি ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 7.5 লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট নিঃসন্দেহে কর্মসংস্থান তৈরি করবে। এই বাজেটের বলা হয়েছে যে আগামী 5 বছরের মধ্যে 60 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা এই বাজেটের মধ্যে দিয়ে আসছে। এই বাজেট শুধুমাত্র কর্পোরেট সেক্টরকে উৎসাহী করেছে, শুধুমাত্র বিদেশি বিনিয়োগকে লিউর করেছে, কিংবা নতুন করে দেশবাসীকে বাজারে ইনভেস্টমেন্ট করবার জন্য আকৃষ্ট করেছে তা নয়। এখানে সমান্তরালভাবে প্রান্তিক মানুষের জন্য, গ্রামীণ মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য একটা উপযুক্ত দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বাজেটের মধ্যে দিয়ে 80 লক্ষ আবাস যোজনার ঘর অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা নিয়ে, কারণ আমাদের রাজ্যে কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ডিস্ট্রিবিউট হয় সেটা প্রত্যেকের জানা, 80 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণ হবে আগামী 1 বছরের মধ্যে। প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার জন্য বাজেটে 60,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই বাজেট মূলতই কর্মসংস্থান বৃদ্ধির সবচেয়ে বড় লক্ষ্যে, মানুষকে স্বনির্ভর করবার জন্য, শিক্ষিত তরুণ যুবকদের আরও বেশি শিল্পোদ্যোগী হবার জন্য, নতুন ইনোভেটিভ কনসেপ্ট নিয়ে আসবার জন্য এমএসএমইতে প্রবল উৎসাহ দেওয়া হয়েছে। এই বাজেটে বলা হয়েছে প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের যত সরঞ্জাম আমরা কিনব তার মধ্যে 68% সরঞ্জাম আমরা ডোমেস্টিক মার্কেট থেকে প্রকিওর করব। এই ক্ষেত্রে, এই প্রকিওরমেন্টের ক্ষেত্রে এমএসএমই, এই ক্ষেত্রে যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগী আছেন তারাও যাতে এখানে সাহায্য করতে পারেন সে বিষয়ে সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বাজেট শিক্ষাক্ষেত্রে 1 থেকে 12 ক্লাস পর্যন্ত ছাত্রদের ট্রেন করবার জন্য, তাদের প্রশিক্ষিত করবার জন্য 12টি টিভি চ্যানেল এতদিন পর্যন্ত ছিল সেখানে 200 টিভি চ্যানেলের ব্যবস্থা করছে। শিক্ষার গুণমান এবং উৎকর্ষ বাড়ানোর জন্য 5টা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হচ্ছে। ভারতবর্ষের সবচেয়ে বড় ইউনিভার্সিটিগুলো সেখানে তাদের সহযোগিতা করবে। এই বাজেট এমএসএমইর জন্য আলাদা করে 2 লক্ষ কোটি টাকা খরচা করছে। এই বাজেটের মধ্যে দিয়ে সমস্ত পোস্ট অফিস, বহু প্রান্তিক মানুষ আছেন, গ্রামীণ মানুষ আছেন, বহু মানুষ আছেন যারা বিভিন্ন কারণে পোস্ট অফিসের ওপরে বিনিয়োগ করতে উৎসাহী হয়েও তারা পরিকল্পনার সামান্য কিছু অভাবের জন্য বা প্রচলিত ধ্যান ধারণার জন্য আজকে পোস্ট অফিসে তারা যেতে পারেন না। আজকে 1.5 লক্ষ পোস্ট অফিসকে ব্যাংকিং সিস্টেমের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এই বাজেট
আজকে ভারতবর্ষে নতুন করে গতিবৃদ্ধির জন্য আজকে বন্দে ভারত ট্রেন আগামী 3 বছরের মধ্যে 400টি নতুন ট্রেন চালু করবে। এই বাজেট রাজ্যদের উপর পূর্ণ সহযোগিতা করছে। এই বাজেট সমস্ত রাজ্যগুলোকে 1,00,000 কোটি টাকার ঋণের ব্যবস্থা করেছে। এই বাজেটের মধ্যে দিয়ে প্রত্যেক রাজ্য তার টোটাল স্টেট জিডিপির 4% তারা ঋণ নিতে পারবে। এই বাজেট সমন্বয়ের বাজেট। এই বাজেট রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রের সহযোগিতার মধ্যে দিয়ে আগামী দিনে নতুন বিকাশের বাজেট। এই বাজেট অপ্রচলিত শক্তির ওপরে গুরুত্ব দিয়েছে, হাইড্রোকার্বনের ওপরে, কয়লার ওপরে নির্ভরতা কমিয়ে নিয়ে কি করে অপ্রচলিত শক্তিকে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন শিল্পে কাজে লাগানো যেতে পারে তার জন্য ইনসেন্টিভ দেওয়া, সেটা সেই সেক্টরকে এমফাসাইজ করে আজকে সেখানে এই বাজেট নিয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যখন 25,000 কিলোমিটার 1 বছরের মধ্যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, যখন মানুষের হাতে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তখন এখানেই অপ্রচলিত শক্তির জন্য, যখন সোলার এনার্জির জন্য যখন 19,500 কোটি টাকা ব্যয় করবার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানের বাজেটের মধ্যে দিয়ে, তখন কিছু ব্যক্তি যারা এতদিন পর্যন্ত মেঘনাদ ছিলেন, মেঘের আড়াল থেকে তীর ছুটতেন, এই বাজেট কিন্তু তাদেরও আজকে মেঘের আড়াল থেকে বার করে আজকে জনসমক্ষে নিয়ে এসছে টিভি চ্যানেলের সামনে। যিনি গত 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গকে ঋণের দায়ে জর্জরিত করে দিয়েছেন, যিনি গত 10 বছরের মধ্যে 1,92,000 কোটি টাকার রাজ্যের ঋণের বোঝাকে 5,50,000 কোটি টাকায় পৌঁছে দিয়েছেন, আজকে তিনি এই বাজেটের সমালোচনা করছেন যে বাজেটের কর্মসংস্থানের নতুন কিছু দিশা নেই। 5,00,000-এর বেশি সরকারি শূন্যপদকে যারা ধ্বংস করেছেন, যাদের কারণে প্রত্যেকটা নিয়োগ হাইকোর্টের দরজায় পৌঁছে যাচ্ছে, যাদের কারণে পশ্চিমবঙ্গে আজকে গৃহ সরঞ্জাম তৈরি করবার ক্ষেত্রে, গৃহ সরঞ্জামের ক্ষেত্রে ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটেছে, যাদের রাজনীতির কারণে আসামের কয়লা না ঢুকতে দিয়ে ইটভাটার শিল্পটা সম্পূর্ণ ধ্বংসের মুখে পৌঁছে দিয়েছে, যাদের কারণে পশ্চিমবঙ্গে একাধিক বেকারত্ব বেড়ে চলেছে, যাদের কারণে পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত আছে, এখান থেকে একটার পর একটা শিল্পপতি, এমনকি যারা ক্যাপিটাল তৈরি করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে, তারা এ রাজ্য বিনিয়োগ না করে ভিন রাজ্যে তাদের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে তারা দাঁড়িয়ে এই বাজেটের সমালোচনা করছেন। দুর্ভাগ্যের বিষয়, যে সরকার বছরে গড়ে 2,000 কোটি টাকার বেশি বিনিয়োগ রাজ্যে আনতে পারেননি, যে সরকার পশ্চিমবঙ্গে কত বিনিয়োগ হয়েছে গত 10 বছরে তা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে জানাতে পারেননি, যে সরকার পশ্চিমবঙ্গকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বানাতে পারেনি, যে সরকার রাজ্যের শিল্পপতিকে রাজ্যের মধ্যে ধরে রাখতে পারেনি, যে সরকারের কারণে এ রাজ্য থেকে শিল্প তাড়িয়ে দিয়ে গুজরাটে সেই শিল্পকে পৌঁছে দিয়েছে, যে সরকারের কারণে সারা পৃথিবী এবং সারা দেশে শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে একটা ভিন্ন বার্তা পৌঁছে দিয়েছে, আজকে সেই সরকার দিশাহীন সরকার, যে সরকার শুধু রাজ্যকে নয় স্বয়ং মুখ্যমন্ত্রীকেও আজকে জিনিস ডুবিয়ে দিয়েছেন, তিনি আজকে দুর্ভাগ্যবশত আজকে এই বাজেটের সমালোচনা করে চলেছেন। সমালোচনা করবার অধিকার প্রত্যেকের আছে, নিঃসন্দেহে বাজেটের সমালোচনা করবেন, কিন্তু যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র সরকার আজকে এই বাজেট পেশ করেছেন, অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি যে এই বাজেট একটি দূরদর্শিতার বাজেট, এই বাজেট ভবিষ্যৎ প্রজন্মের বাজেট, এই বাজেট নতুন ভারতবর্ষ তৈরির বাজেট, এই বাজেট কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের বাজেট, এই বাজেট কেন্দ্র এবং রাজ্যের কোষাগারকে স্ফীত করার বাজেট, এই বাজেটে রাজ্যের এবং কেন্দ্রের সঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে রাজ্যের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার বাজেট। যারা জিএসটির সমালোচনা করতেন, ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের যারা বিরোধিতা করতেন, বা ওয়ান ট্যাক্স ওয়ান নেশনের স্বপ্ন দেখেও যে কংগ্রেস থেকে বাস্তবায়িত করতে পারেনি, আজকে এই বাজেটের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল। বাজেট বক্তৃতায় বলেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে আজকে 1.48 কোটিটা মানে 40 যে মানে আমাদের যে হাই এই জানুয়ারি মাসে জিএসটির সর্বকালীন রেকর্ডে এই বছরে আজকে এই কালেকশন হয়েছে জিএসটিতে,
আজকে এই সিদ্ধান্ত আজকে আমরা মানুষের কাছে জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যে জায়গায় পৌঁছে গেছে, আজকে রাজ্যে কোনো শিল্পায়ন নেই। আজকে আমাদের সামনে একটাই স্লোগান এখন উঠেছে যে বিভিন্ন জায়গায় সমস্ত পরিবেশকে ধ্বংস করে, কোনো জায়গায় নদী চুরি করে, কোনো জায়গায় নদীর পাহাড় চুরি করে আজকে যে ব্যবস্থা পশ্চিমবঙ্গে চলেছে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর স্বার্থে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সরকার, কেন্দ্রীয় সরকার সহযোগিতা চায়। যে দলকে মানুষ দায়িত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার পরিচালনা করার, তারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বিশ্বাস করে, রাজ্য সরকারের সহযোগিতা চায়, রাজ্য সরকারের সমর্থন চায়, জনকল্যাণমূলক বাজেট প্রকল্পগুলোকে যাতে রূপায়িত করা যায় ঠিকভাবে সেই জন্য ব্যবস্থা করা যায়, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে পুনরুজ্জীবিত করতে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকবে, রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না। উপযুক্ত শিল্পের পরিবেশ যদি পশ্চিমবঙ্গে তৈরি করা না যায়, তাহলে কেন্দ্র বাজেটের কোনো সুফল পশ্চিমবঙ্গে প্রতিফলিত হবে না। আমরা চাই যেভাবে কেন্দ্রীয় সরকার সমাজের প্রত্যেকটি ক্ষেত্রকে, এই বাজেটের প্রত্যেক ক্ষেত্রকে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে যে জোর দিয়েছে, 5টি নদীর সংযুক্তিকরণের পরিকল্পনা এই বাজেটের মধ্যে রয়েছে, এই বাজেট 25,000 কিলোমিটার যে হাইওয়ে তৈরি করবে, সেখানে পশ্চিমবঙ্গের বহু জায়গায় সরকারের অসহযোগিতার কারণে আজকে সেখানকার জমি অধিগ্রহণের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা যদি দূর হয়, তাহলে আমাদের এই বাজেট প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাভদায়ী বাজেট হয়ে যাবে। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন শিল্পাঞ্চল, যারা কার্যত বামফ্রন্টের আমল থেকে একদম শেষ অবস্থায় পৌঁছে গিয়েছিল, আমাদের হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তরবঙ্গের কয়েকটি বিভিন্ন অঞ্চল যেখানে এই সরকার ইন্ডাস্ট্রিয়াল হাব করবেন বলে জমি অধিগ্রহণ করেছিলেন, আজকে সেখানে শ্মশানের স্তব্ধতা বিরাজ করছে। আমরা এখানে সিলিকন ভ্যালি নামে যেটা দেখেছি, সেখানে এখনও গবাদি পশু ছড়িয়ে বেড়াচ্ছে, আজকে মানুষের কোমর সমান ঘাস তৈরি হয়েছে সেখানে। উত্তরবঙ্গে মালদায় ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির নামে যে জমি অধিগ্রহণ করেছিলেন, একবার অমিত মিত্র সাহেব তিনি এই জমির দামও ঘোষণার মধ্যে দিয়ে কমিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেখানে কোনো মানুষ বিনিয়োগ করতে উৎসাহী হচ্ছেন না। কেন্দ্রীয় সরকার বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে এই বাজেট তৈরি করেছেন, যে বাজেট ভারতীয় অর্থনীতিতে প্রাণের সঞ্চার করবে, গতিবৃদ্ধি করবে, যে বাজেট ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে, যে বাজেট উপযুক্ত প্রতিযোগিতা নিয়ে আসবে মেক ইন ইন্ডিয়ার ওপরে এমফাসাইজ করতে, ভারতবর্ষে যাতে বিশ্বের বিভিন্ন বিনিয়োগ যাতে এই দেশে আসে এবং এই দেশে বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতায় যাতে শিল্প তৈরি হয়, তার বিষয়ে আজকে এই বাজেট যত্নশীল হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বহু বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি, যাদের ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশড, যাদের প্রোডাক্ট আমাদের প্রত্যেকের হাতে ঘুরে বেড়ায়, প্রত্যেকের বাড়িতে দেখা যায়, আজকে সেগুলো বিদেশ থেকে না এসে সেগুলো ভারতবর্ষের মাটিতেই সেগুলো ম্যানুফ্যাকচার্ড হবে, এতে কর্মসংস্থান বাড়বে, সরকারের কোষাগারে সেই টাকা আসবে, দেশে নতুন করে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো যাবে। এই সরকার কৃষিক্ষেত্রে কৃষকদের পাশে দাঁড়ানোর প্রশ্নে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন, যে আধুনিক টেকনোলজি কৃষকদের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে গঙ্গেয় বিভিন্ন উপত্যকার মধ্যে যারা চাষ করবেন 6 কিলোমিটারের মধ্যে, তাদের বিশেষ ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছে, মানুষকে যাতে বাজরা চাষে উৎসাহিত করা যায় আজকে তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যারা পশ্চিমবঙ্গের মাটিতে বসে দীর্ঘদিন ধরে একসময় বামফ্রন্টের সমালোচনা করেছিলেন, যে যে ইস্যুতে আজকে সেগুলোই নিজেরা গ্রহণ করে নিয়েছেন। এই সরকার আজকে প্রশ্ন তুলেছে সরকারের পক্ষ থেকে, যে আমরা আমাদের রাজ্যকে টাকা দেবে বলছে, কিন্তু কন্ডিশন আফটার কন্ডিশন। আজকে যদি বাবা নিজের ছেলেকে পকেট মানি দিলেও খোঁজ নেয় যে তুমি টাকাটা কিসে খরচা করবে যদি পরিমাণটা একটু বেশি থাকে। এই সরকারের ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই, এই সরকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনো বড় বিনিয়োগ করতে পারেননি, নতুন দিশা দেখাতে পারেননি, এই সরকার তার সমস্ত টাকা খরচা করেছে খেলা মেলা মোচ্ছবে আর অনুদানে। তাই একটা অনুদান নির্ভর জাতি না তৈরি করে, মানুষকে ভিক্ষা নির্ভর না বানিয়ে, মানুষকে শুধুমাত্র কিছু প্রকল্পের আওতায় এনে দিনের শেষে
তাকে কোনো রকমভাবে বাঁচিয়ে রাখার প্রোগ্রাম না করে যদি মানুষকে কর্মোদ্যোগী করা যায়, মানুষকে স্বনির্ভর করা যায়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে মানুষকে যদি উৎসাহী করা যায়, মানুষকে যদি সুস্থ স্বাভাবিক শিল্পের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বানানো যায়, আজকে সেই লক্ষ্যে এই বাজেট নেওয়া হয়েছে। এই বাজেট নিঃসন্দেহে যে ফিসকাল ডেফিসিট আছে, অনেকের অনেক বিবৃতি ছিল, সেটাও 6.9 এসে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য যে আগামী দিনে সরকার বলছেন, এটা আমাদের মানে ভারত সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে, ফিসকাল ডেফিসিটকেও 6.4% নামিয়ে আনা যাবে। মোটামুটি বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে সারা পৃথিবী যখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে আছে, সারা পৃথিবীর অর্থনীতি যখন একটু ঘুরে দাঁড়ানোর অবস্থার মতোও নেই, সে জায়গায় ভারতবর্ষের মতো একটা বহুত্ববাদী দেশে 135 কোটির বৃহত্তম গণতন্ত্র সমস্ত চ্যালেঞ্জকে সামনে রেখেও তারা কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সূচক তাকে প্রমাণ করছে। কিন্তু তারপরেও বলছি, যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই এই অবস্থায় এসে আমার মনে হয় এই বাজেটকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ, পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ যুবকেরা এর প্রতি আকৃষ্ট হবেন, সমর্থন করবেন, এবং যাতে বাজেটের প্রত্যেকটি সুফল, প্রত্যেকটি জনহিতকর কাজ প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়, তার জন্য সকলের সহযোগিতা করবেন। ধন্যবাদ। কেন্দ্র সবসময় বলেছে পার্টিসিপেটরি ফেডারালিজম কথা, কোঅপারেটিভ ফেডারালিজমের কথা, কিন্তু দুর্ভাগ্যবশত এই রাজ্য শুধু কেন্দ্র বিরোধিতার নামে পশ্চিমবঙ্গের বহু সুফলকে আজকে বিপথে চালিত করে দিয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর তারা বলেছিলেন, আমরা এসিজেডের বিরোধী, পশ্চিমবঙ্গে এসিজেড আমরা করতে পারবে না। এসিজেডকে কেন বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস সরকার, আজ পর্যন্ত তার অর্থমন্ত্রী, তার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের কোনো প্রবক্তা তার উত্তর দিতে পারেননি। তৃণমূলের ওয়ান লাইন কোটেশন হচ্ছে, আমরা এসিজেড বিরোধী। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা এসিজেড আছে, অন্য কোম্পানি এলে তারা বারবার বলেছে আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, আমরা সুষম প্রতিযোগিতায় বিশ্বাস করি, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট আসন দরকার। আর যে সেটা দিতে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, কারণ রাজ্য সরকারের কোনো জমি নীতি নেই, রাজ্য সরকারের কোনো শিল্প নীতি নেই, রাজ্য সরকার ভিড় চায়, রাজ্য সরকার মেলা চায়, রাজ্য সরকার উৎসব চায়, সেদিকে কতটা সাফল্য পেয়েছেন মানুষ বিচার করবেন। এই বাজেট ভারত সরকারের বাজেট, এই বাজেট সারা দেশের মানুষকে যেভাবে স্পর্শ করেছে, কন্যাকুমারী থেকে কাশ্মীর, প্রত্যেকটি মানুষ এই মানুষকে এই বাজেট ছুঁতে পেরেছে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজ্যবাসীও সেই হিসেবে পাবেন। কেন্দ্রীয় বাজেটে রাজ্যকে কিছু পাইয়ে দেওয়ার এ ধরনের প্রভিশন নেই। তৃণমূলের মতো রাজনৈতিক দল, তারা বলতে পারেন বাজেটের মধ্যে আমরা মেদিনীপুরকে দিয়ে দিলাম, কিন্তু এটা তো সম্ভব নয়। যে পরিকল্পনাগুলো আছে, এই পরিকল্পনা যদি আমাদের মতো একটা স্টেট কেন্দ্রের সহযোগিতা পায়, তাহলে ভারতবর্ষে সোনা ফলবে। টোপোগ্রাফিক্যালি পশ্চিমবঙ্গের যে অ্যাডভান্টেজিয়াস পজিশন, সেটা ভারতবর্ষের অন্য রাজ্যে নেই। প্রথম বিশ্বের গেটওয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে একদম 4 ঘন্টায় 3.5 ঘন্টায় ব্যাংকক সিঙ্গাপুর পৌঁছে দেওয়া যায়। আমাদের রাজ্যের এত কাছে থামরা পোর্ট রয়েছে, ঝাড়খণ্ড বিহারের মতো রাজ্য আছে যাদের মিনারেলে যারা রিচ, তারা যেতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। এখানে টাকা আছে, মেধা আছে, এখানে খনিজ সম্পদ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার উপযুক্ত ব্যবহার নেই। দেউচা পাচামিতে সরকার যেভাবে জমি অধিগ্রহণের পথে হেঁটেছেন, সরকার যে পথে হেঁটে দেউচা পাচামিতে মানুষের অবদমিত ক্রোধকে, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আত্মসাৎ করছেন এবং তাকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন, তার সঙ্গে সিঁউড়ের আক্রমণকেও সেটা সম্পূর্ণভাবে ছাপিয়ে যাচ্ছে। সিঙ্গুড় এবং নন্দীগ্রামে যখন এই আন্দোলন হয়েছিল, তখন সারা ভারতবর্ষের অনেক তথাকথিত সিলেক্টিভ প্রতিবাদী, বহু মানবাধিকার কমিশন, মানবাধিকার রক্ষাকর্মী মানুষজন, তারা কিন্তু ঘটনাস্থলে যেতে পেরেছিলেন। দু একটি জায়গা বাধা পেলেও তারা মানুষের সঙ্গে গিয়ে কথা বলতে পেরেছিলেন, কিন্তু দেউচা পাচামিতে কী হচ্ছে এখন পর্যন্ত কারোর জানা নেই। কারণ এই সরকার সম্পূর্ণভাবেই তাদের দলতন্ত্রের উপর নির্ভর করেছে,
এই সরকারের কোনো কি করে তারা রিহ্যাবিলিটেশন দেবেন তার জন্য কোনো পরিকল্পিত নীতি নেই। কেন্দ্রের যা প্রস্তাব আছে, কেন্দ্রের যে নীতি নির্ধারণ করা আছে, সেটা রাজ্য কিভাবে মানবে, কতটা মানবে এবং সেটা কি বাস্তবায়িত হবে কিনা তার কোনো ব্যবস্থা নেই। 10,000 কোটি টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যারা ওখান থেকে উৎখাত যাদের হতে হবে তাদের ব্যবস্থার জন্য। গতকালকে মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করেছেন যে 5,000-এর মতো উনি কনস্টেবল নিয়োগ করবেন, কিন্তু কাদের নিয়োগ করবেন, কেন নিয়োগ করবেন এবং এই 5,000 যে নিয়োগ হবে এখন পর্যন্ত 1/3 নিচে, 1/4 কম মানুষ ওরা সরকার বলছে তারা জমি দিতে ইচ্ছুক হয়েছেন, কিন্তু সেই ইচ্ছা কতটা স্বতঃস্ফূর্ত আর কতটা বেয়নেটের সামনে বা দখলদারির সামনে সেটা নিয়ে বিতর্ক বা তার প্রকৃত চিত্রটা তুলে ধরার মতো কি অবস্থায় নেই। সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, ভিন্ন রাজনৈতিক দলের কর্মী, মানবাধিকার কর্মী তারা পৌঁছতে পারছেন না। এই অদ্ভুত অবস্থার মধ্যে এই মুহূর্তে পরিকল্পনা চলছে। মধ্যবিত্তের বাড়ির যে যারা সন্তান আছেন, ভবিষ্যৎ প্রজন্ম, আজকে যদি MSME গুরুত্ব পায়, আজকে যদি আন্তর্জাতিক মানের শিক্ষা তারা পায়, পৃথিবীর সমস্ত বড় বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল মাধ্যমে ভার্চুয়ালি এবং ফিজিক্যালি তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, দেশের সরকার তাদের, তারা যদি এখানে বিনিয়োগ করেন, তারা যদি খুলতে চান এবং বিভিন্ন সেন্টার তৈরি করবার কথা বলা হয়েছে যেখানে ইকোনমিক্স এবং তৎসংলগ্ন অন্যান্য বিভিন্ন সাবজেক্টে তাদের এক্সপার্টাইজ ডেভেলপ করবার জন্য পূর্ণ সহযোগিতা কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে। তো সার্বিকভাবে দেশে যদি কর্মসংস্থান তৈরি হয়, ইনফ্রাস্ট্রাকচারের যদি এই ডেভেলপমেন্ট হয়, MSME যদি যোগদান হয় আর স্টার্ট আপের ক্ষেত্রে সরকার যেভাবে সহযোগিতা করছে সেখানে যদি উন্নত হয়, স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত পাবে, নিম্ন মধ্যবিত্ত পাবে এবং এটা জনকল্যাণকর রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে তার অসহায় মানুষকে বা প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। এই বাজেট কৃষির ওপরে জোর দিয়েছে, কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির কথা বলেছে, অপ্রচলিত শক্তির কথা বলেছে, হাইড্রোকার্বন নির্ভরতা কমানোর কথা বলেছে, প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে, 80 লক্ষ আবাস যোজনায় নতুন গৃহ নির্মাণের ব্যবস্থা নিয়েছে। এই সরকার যারা সরকারি অসমর্থ শারীরিকভাবে তাদের জন্য ব্যবস্থা নিয়েছে এই বাজেট। 15 প্রতিরক্ষা ক্ষেত্রে বলেছি টোটাল প্রতিরক্ষার পারচেজের তাদের যে এ থাকে প্রকিউরমেন্টের 68% ভারত দেশীয় মার্কেট থেকে, দেশীয় উদ্যোগে যেটা ভারতবর্ষের মাটিতে যেগুলো তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচার সেটার পারচেজ করবে প্রতিরক্ষা মন্ত্রী। সামগ্রিকভাবে আমাদের দেশের প্রতিরক্ষা বাজেট এবং আমাদের দেশে প্রত্যেক ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে তারা যে পরিমাণ পণ্য বা যে পরিমাণ যন্ত্রাদি তারা এখান থেকে কেনে, তার 68% যদি দেশীয় বাজার থেকে সংগৃহীত করা হয়, স্বাভাবিকভাবেই সেখানে দেশীয় বাজার, এই দেশের মানুষের হাতে পয়সা আসবে, স্টার্ট আপ যারা শুরু করছেন শিক্ষিত তরুণ তরুণীরা তারা এ থেকে লাভবান হবেন, MSME তে একটা বুম আসবে এবং নিঃসন্দেহে দেশের টাকা দেশের মধ্যে আবর্তিত হবে, বাজার চাঙ্গা হবে। যখন মানুষ বেকারত্বের মধ্যে পড়েছে, কর্মসংস্থানহীনতার মধ্যে পড়েছে, সেই সময়ে সাধারণ মানুষ এই বাজেট, সাধারণ মানুষের কাছে বাজেট কার্যত জিরো বাজেট এবং ইমার্জেন্সি খেলার ব্যবস্থা নেই, পেগাসাস স্কিম বাজেট বলে একে উল্লেখ করেছে। তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে এবং যে অর্থনীতির চলার পথে বিশ্বাস করে তার সঙ্গে এই বাজেটের কোথাও কোনো মিল নেই। এই বাজেটে দুর্গাপূজার অনুদান নেই, এই বাজেটে বাউল মেলা নেই, এই বাজেটে খেলা নেই, এই বাজেটে মুড়ি উৎসব নেই, এই বাজেটে পিঠেপুলি উৎসব নেই। মুখ্যমন্ত্রী বারবার পেগাসাসকে টেনে আনছেন কেন? এই রাজ্যের বিরুদ্ধেও তো অভিযোগ আছে। সেদিন তো একজন বলছিলেন যে এ রাজ্যের কোন পুলিশ অফিসার 2017 এবং 2019 সালে জার্মানি এবং ইসরায়েলে যান, এ রাজ্যের কোন পুলিশ অফিসার একটি রাশিয়ান একটি কোম্পানির সঙ্গে বিশেষ একটা সফটওয়্যারের জন্য কলকাতায় মিটিং করেন? আজকে সেগুলো প্রকাশিত হোক, নাহলে সব রাজ্যের আগে এই রাজ্য কেন কমিটি তৈরি করেছিল, তদন্ত কমিটি পেগাসাস নিয়ে? আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শাকটা ঢাকবার ব্যবস্থা সরকার করে উঠতে পারেনি, যার জন্য প্রত্যেক কথায় পেগাসাস শব্দটা উঠে আসছে। মধ্যবিত্তদের করে কোনো ছাড় নেই, কিন্তু কর্পোরেটদের করে ছাড়।
স্বাভাবিকভাবে অর্থনীতিকে গতিশীল রাখবার জন্য, দেশে নতুন বিনিয়োগ বাড়ানোর জন্য, আরও যাতে উৎপাদন বাড়ে, শিল্প বাড়ে, সেখানে করছাড়ের ব্যবস্থা করা হয়েছে। কর্পোরেটে যদি করছাড় হয়, টাকা কেউ বাড়ির তলায় বস্তায় ঢুকিয়ে রাখবে না, খাটের তলায়, সেই টাকা বাজারেই থাকবে, সে টাকা দিয়ে শিল্পের তার ভলিউম বাড়বে, নাহলে নতুন শিল্প তৈরি হবে। এখন নতুন বিনিয়োগ চাই, নতুন শিল্প চাই, শিল্পের সুস্থ প্রতিযোগিতা চাই, বিদেশের থেকে আমাদের এখানে বিনিয়োগকে এর দেশকে আগ্রহী করবার জন্য রাজ্য সরকারগুলির সহযোগিতা চাই। সেই পরিস্থিতি এই সরকার বাজেটের মধ্যে দিয়ে করেছে। কথা বলছে নয়, কেন্দ্র করে দেখিয়েছে, বলা হয়েছে 25,000 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কথা বলা হয়েছে বাজেটে, গতিশক্তি প্রকল্প, কিন্তু কোথায় বিনিয়োগ তা সুস্পষ্ট করে কোথাও কোনো উল্লেখ নেই, কোনো রোডম্যাপ নেই। এটা কি আসন্ন ভোটকে মাথায় রেখে এটা করা হচ্ছে? উত্তর পূর্ব ভারতের ব্রিজ আপনি তৈরি হতে দেখেননি? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল অটল বিহারী বাজপেয়ী তৈরি হতে দেখেননি? তার সম্প্রসারণ দেখেননি? NH-34 একদম আমাদের যে সরকারের মেরুদণ্ডের মতো যে রাস্তাটা, তার গতি দেখেননি? যেখানে গতি স্লথ হচ্ছে, সেই হচ্ছে রাজ্য সরকারের কারণে। এই সরকার, ইউপিএ সরকার, প্রতিদিন 7-9 কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করতে পারেনি। এই সরকারের আমলে, এনডিএর প্রথম সরকার, মানে 2014 সালে আসবার পর প্রথম বছরে গড়ে 24 কিলোমিটার করে রাস্তা তৈরি করেছে। এখন সেই সংখ্যা অনেক বেড়েছে, 25,000 কিলোমিটার হাইওয়ে তৈরি হবে। শুধু তাই নয়, 60 কিলোমিটার লম্বা, 8টি জায়গায় রোপওয়ে তৈরি হবে। পার্বত্য অঞ্চলে রোপওয়ে বানানোর জন্য কেন্দ্র সরকারের এহেন পরিকল্পনায় এই বিনিয়োগ ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের বাজেটে এই প্রথম। এই বাজেটের সবচেয়ে বড় সাফল্য এটাই যে ওনাকে আবার টিভি চ্যানেলের সামনে নিয়ে আসতে পেরেছে, কারণ উনি ভীত সন্ত্রস্ত, উনি মেঘের আড়াল থেকে তীর ছুটছেন, মেঘনাদ হয়েছিলেন, এখন মেঘনাদকে আমরা একদম পুরো যজ্ঞগৃহে নিয়ে চলে এসেছি। উনি বলুন কোন মন্ত্র বলে উনি 5.5 লক্ষ কোটি টাকার ঋণের দায়ে এই রাজ্যকে ডুবিয়ে দিয়ে গেছেন। উনি বলুন যে কেন এ রাজ্যে নতুন বিনিয়োগ নেই। উনি মানুষের সামনে দাঁড়িয়ে বলুন গত 10 বছরে এ রাজ্যের প্রকৃত কত বিনিয়োগ হয়েছে। উনি বলুন কত মৌ স্বাক্ষরিত হয়েছে গত 10 বছরে, আর ইনভেস্টমেন্ট ইন রিয়েল টার্ম কত, তার অনুপাত কত। উনি মানুষকে বলুন, উনি মানুষকে বলুন কেন পশ্চিমবঙ্গকে আজ মদ নির্ভর, লটারি নির্ভর, পরিষেবা নির্ভর হয়ে এ রাজ্যের যুবকদের বেঁচে থাকতে হচ্ছে, পুরো অর্থব্যবস্থা তার উপরে দাঁড়িয়ে আছে। উনি বলুন কেন বিভিন্ন খনিজ সম্পদের ওপরে দাম বাড়িয়ে দিয়ে আজকে সমস্ত বাজারের পুরো আমাদের রিয়েল এস্টেট মার্কেট থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত মানুষের গৃহ নির্মাণের চরম অবস্থার মধ্যে পৌঁছে দিয়েছে, এর উত্তর ওনাকে দিতে হবে। উনি বলুন কেন কেন শিক্ষাক্ষেত্রে 86,000 শিক্ষকের পদ এখনো শূন্য আছে। উনি বলুন কেন পুলিশের নিয়োগের, কনস্টেবল নিয়োগের বাতিল হাইকোর্টকে করতে হচ্ছে। উনি বলুন পশ্চিমবঙ্গে প্রতিদিন কেন বিভিন্ন পরীক্ষার্থী গিয়ে সরকারি দপ্তরের সামনে ধর্ণা লাগাচ্ছে। ওনাকে উত্তর দিতে হবে কেন মানুষ আজকে প্রকাশ্যে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছেন বিষের শিশি হাতে নিয়ে। ওনাকে উত্তর দিতে বলুন কেন আজকে এই রাজ্যে পরীক্ষার্থী বিষ খাচ্ছেন, এর জন্য উনি দায়ী, উনি দায়ী এবং সম্পূর্ণই উনি দায়ী। কিসে বকেয়া জিএসটি হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। উনি জিএসটির, উনি জিএসটি কাউন্সিলের সবচেয়ে বড় দায়িত্বে উনি ছিলেন। ওনার 61টা প্রস্তাবের মধ্যে 59টি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। উনি এটা জানেন যে ওনার ভোটের মূল্যও যা, প্রধানমন্ত্রীর ভোটের মূল্যও তাই, অন্তত জিএসটির ক্ষেত্রে। কেন্দ্রের এক ভোট, রাজ্যের এক ভোট, 75% সহমতির ভিত্তিতে জিএসটির প্রত্যেকটা নিয়ম পাশ করা হয়েছে। উনি ওখানে গিয়ে দাঁড়িয়ে, মানে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে, মানে
জাহ্নবী যমুনা বিগলিত করুণা আছেন, ওই রকম ভাষায় কথা বলবেন। আর রাজ্যে পৌঁছে গিয়ে উনি বলবেন, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলবেন, ড্রাকুনিয়ান অ্যাক্ট, এগুলো চলতে পারে না। আজকে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের অর্থনীতি আজকে যে জায়গায় পৌঁছেছে, তার দায়িত্ব থেকে উনি সরে গিয়ে মেঘের আড়াল থেকে তীর ছুঁড়তে পারবেন না। উনি কি করেছেন মানুষের সামনে আগে হিসাব দিন। আমরা বলছি, যদি কোনো জায়গায় কেন্দ্রের বঞ্চনা থাকে, কেন্দ্রের অসহযোগিতা থাকে, যদি কোনোভাবে কেন্দ্র বঞ্চিত হয়, পশ্চিমবঙ্গের আমাদের যে পরিষদীয় দল আছে, আমাদের যে সাংসদ আছে, আমাদের রাজ্য সভাপতি সম্পূর্ণ সহযোগিতা করবে। সেই টিম নিয়ে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আমরা কেন্দ্রীয় মন্ত্রকে যাব, অর্থমন্ত্রীর কাছে যাব, কিন্তু সেখানে রাজ্য সরকারের সদিচ্ছার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি নেই। পশ্চিমবঙ্গ যদি বিমাতৃসুলভ আচরণের শিকার হয়ে থাকে, যদি সেই ঘটনা প্রমাণ করতে পারেন, পার্টি এই পশ্চিমবঙ্গের ইউনিট আজকে সরকারের পাশে থাকবে। অর্থনীতিতে দুই আর দুই চার হয় না, মূল্যবৃদ্ধি আছে এটা কথা কেউ অস্বীকার করেনি। সরকারের একটা ঘোষণার মধ্যে দিয়ে মূল্যবৃদ্ধি কমে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই। বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে কোভিড কালে বহু জায়গায় অর্থনীতি সংকুচিত হয়ে গেছে, বহু জায়গায় উৎপাদন কমেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেড়েছে। একটা সম্পূর্ণ অভাবিত ভাবনীয় পরিস্থিতির মধ্যে এখন দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি কোনোদিন বিশ্ব অর্থনীতি আগে দেখেনি, অর্থনীতিবিদরাও এই অবস্থার সম্মুখীন হননি, এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন, প্রশাসকরাও এই অবস্থার সঙ্গে খুব একটা পরিচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে নতুনভাবে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দিয়ে বিভিন্ন জায়গায় সরকার কর্মসংস্থান তৈরি করতে চাইছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে চাইছে, বাজারের চাহিদা তৈরি করতে চাইছে, এবং তার মধ্যে দিয়ে প্রতিযোগিতার মধ্যে দিয়ে একটা মূল্যবৃদ্ধি কমাতে চাইছে। কিন্তু বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও দেখতে হবে, যেখানে শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার কারণে, দলীয় দলতন্ত্র প্রতিষ্ঠার কারণে, স্বচ্ছতার অভাবে আজকে বিভিন্ন জায়গায় মূল্যবৃদ্ধি হচ্ছে। একজন চাষি তার উৎপাদিত মানে উৎপাদিত ফসলকে যদি যেখান থেকে প্রক্রিয়র হবে সে জায়গায় পৌঁছে গিয়ে যদি তিন জায়গায় পয়সা তাকে দিতে হয়, এবং সেখানে যদি সে ডিস্ট্রেস সেলিং করতে বাধ্য হয়, পুরো উৎপাদনই যদি আজকে মধ্যস্বত্ব ভোগীর বা ফোঁড়ের হাতে চলে যায়, তো স্বাভাবিকভাবেই সেই মূল্যবৃদ্ধি কমানো যাবে না, কোনো সরকারই পারবে না। এর জন্য রাজ্য সরকারকে আন্তরিক হওয়া প্রয়োজন। বছরে এক কোটি চাকরি হওয়ার প্রতিশ্রুতি ছিল, এক কোটি চাকরি নয়, এক কোটি কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। একটি নির্বাচনী বক্তৃতাকে কাজে লাগিয়ে গত পাঁচ বছর ধরে তারা যে প্রচার চালিয়ে গেছেন, 2019 সালে এসে মানুষ সেই মানুষগুলোর প্রচারের বিরুদ্ধে রায় দিয়েছেন। মানুষ দেখতে পেয়েছে যে জীবনে গতি এসেছে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হচ্ছে, কিন্তু শুধুমাত্র একটা রাজ্যের অপরিকল্পনার কারণে, একটা রাজ্যের শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার কারণে, এবং সিভিক ভলেন্টিয়ারের অনুকরণে আবার নতুন করে 5,000 সিভিক ক্লার্ক তৈরির কারণে, এবং এই সরকার কোনো বিনিয়োগ নেওয়ার কারণে যদি এখানে কর্মসংস্থান না তৈরি হয়, মুখ্যমন্ত্রী তো বলেছেন ডবল ডবল চাকরি, মুখ্যমন্ত্রী তো বিভিন্ন সময় চাকরির ঘোষণা করে দিয়েছেন, চাকরির ঘোষণাও যেটা করেছেন সেটা ভারতীয় অর্থনীতির মধ্যে থেকে। আপনি আপনার প্রতিবেশীর কাছে প্রশ্ন করে দেখুন কজন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। সুতরাং এগুলো রাজনৈতিক বক্তৃতার সঙ্গে ঠিক আছে, পরিস্থিতির বাধ্যবাধকতা, ইন্টারন্যাশনালি চ্যালেঞ্জড হয়ে গেছে সারা বিশ্ব ইকোনমি, তার মধ্যে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ, এত মানুষকে কোভিডের টিকাকরণ, এত মানুষকে অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করবার জন্য বিভিন্ন রাজ্যকে টাকা, বিভিন্ন রাজ্যকে মডেল হসপিটাল তৈরি করবার জন্য টাকা, এবং এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে রেশনিং ব্যবস্থা, এত কিছু অর্থনৈতিক চাপ মাথায় নিয়েও কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছেন, এই বাজেট জনদরদি বাজেট, জনমুখী বাজেট, এই বাজেট শ্রমিকের বাজেট, শিক্ষিত ছাত্রদের বাজেট, স্কিল লেবারদের বাজেট, এই বাজেট উৎসাহী শিল্পপতিদের বাজেট, এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিতে প্রাণের সঞ্চার আনবে। ললিপপ তো আমি কোথাও খুঁজে পেলাম না, আমার সকালবেলা খেতে গিয়ে একটা লঙ্কা খেয়ে ফেলেছিলাম,
আমি ভাবছিলাম ললিপপ পাব, না সামনে দোকান পেলাম, না এই বাজেটের মধ্যে কোনো ললিপপ খুঁজে পেলাম। আবার বাজেটের মধ্যে রাজ্যপালকে ঢুকিয়ে দিলে কেন? পুরনো এজেন্ডা, তৃণমূল কংগ্রেস চায় রাজ্যপালের ওই ভবন বন্ধ করে দিয়ে, মানে ওদের জন্য খোলা থাকবে, রাজ্যপালকে সরিয়ে দিয়ে তৃণমূলের পক্ষ থেকেই কাউকে, দলীয় কোনো মহাসচিব বা মহামন্ত্রী ওখানে বসিয়ে দিতে। তো সেটা তো ভারতবর্ষের সংবিধান পারমিট করছে না, সেটা সম্ভব না। ভাই সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলার এ নেই, মানুষের এত চাকরি নেই শুনছে, এই তো শুনছে, মানুষ কর্মসংস্থান নেই তারাই বলছেন, তারাই বলছেন মূল্যবৃদ্ধি সরকারের কোনো দিশা নেই, তারাই বলছেন বাজেটের কোনো হেডলাইন নেই, তারাই বলছেন এই বাজেট গরিব মানুষের বাজেট নয়, এই বাজেট শিল্পপতিদের বাজেট, এখন অতিবাম হয়ে গেছেন, তারাই বলছেন। আবার আমরা দেখছি জঙ্গলবহলে নতুনভাবে মামিস্টরা রিগ্রুপিং করছে, এই চারিদিকের পরিস্থিতির মধ্যে রাজ্যপালকে সরাবেন কেন? আসলে তৃণমূল কংগ্রেস, আবার বলছি, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গটিকে স্বাধীন রাজ্য হিসেবে ভাবতে শুরু করেছে, স্বাধীন রাষ্ট্র, এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে। ধন্যবাদ। এই বাজেটে তো অতভাবে ডিটেল থাকে না, আপনি ঠিক সময় জানতে পারবেন ওই প্রকল্প দ্রুত বাস্তবায়িত করবার জন্য এই বাজেট লক্ষ্যশীল হবে। যেমন 2024 আগে সিএ লাগু হবে, তার জন্য আপনি যদি বলেন যে সিএ এর কথা শুনতে পেলাম না, বাজেটারি প্রভিশন কি, সব কিছু সব জায়গায় থাকে না, তার জন্য পাওয়া যাবে, কিন্তু ওটাও হবে, ওটাও হবে, সিএও হবে, আর আপনার যেটা স্বপ্নের পরিকল্পনা আপনার যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো, ওটাও হবে। না এটা তো আমরা গত কালকেই বলেছি যে ভেড়ি আমাদের ভিত্তি, মাছ আমাদের ভবিষ্যৎ। ফেস সেভিং করছে সরকার, সুপ্রিম কোর্ট বলা হয়েছিল ওই জমি চাষযোগ্য করে কৃষকদের হাতে ফেরত দিতে হবে, কৃষক জমি ফেরত পেয়েছে কিন্তু জমি ফসল ফেরত পায়নি, বামফ্রন্টের অদূরদর্শিতা এবং তৃণমূলের হঠকারী আন্দোলনের কারণে একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়েছে, দুই একটি প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, ওখানে বহু মানুষ আত্মহত্যা করেছেন ওখানে শিল্প না হওয়ার কারণে। তৃণমূল কাকে বসাতে চায় সে তৃণমূল বুঝবে, মহাসচিবকে বসাবেন না সচিবকে বসাবেন ওদের ব্যাপার, হলে খারাপ হয় না। থ্যাংক ইউ।